যার জীবনে এক ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ ছুটে নাই, যার জীবনে এক ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ ছুটে নাই, কি ছুটে নাই? তাহাজ্জুদ ছুটে নাই। কেমন প্রশ্ন করল, তাহাজ্জুদ আমরা ফরজি পড়ি না, ফজরি পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশা পড়ি না, আর তাহাজ্জুদ, তাহাজ্জুদ বহুত দূর কি বাত হয়, বহুত দূর কি বাত হয়, অনেক দূরের কথা, তাহাজ্জুদ তো অসম্ভব। এমন আল্লাহর বান্দা পাওয়া যাবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ পড়ে নাই, আহারে পুরা কপাল, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ পড়ে নাই। দুনিয়াতে একটা এক্সাম্পল দেই, যারা যত ধনী, যারা যত কোটিপতি হয়েছে, তারা তাদের সীমিত আয়, সীমিত ব্যবসার মধ্যে তারা কোটিপতি হতে পারে নাই, তারা তাদের সময়কে কাজে লাগাইছে, তারা তাদের ছোট ব্যবসা, ব্যবসাকে বড় কিভাবে করবে, একটা ব্যবসা আছে আরেকটা ব্যবসার চিন্তা করছে, একটা গাড়ির মালিক আরেকটা গাড়ির মালিক হওয়ার চিন্তা করছে, এমনি ভাবে। আপনি যদি নফল ইবাদত বন্দেগী না করেন, তাহলে কিন্তু মুরব্বি বাবার, আমার যুবক ভাইয়ের, আমার, আমি আর আপনি আল্লাহর ওলি হতে পারবো না, আমি আর আপনি আল্লাহর ওলি হতে পারবো।